দক্ষিণ চব্বিশ পরগনা ফলতায় মর্মান্তিক ঘটনা। ঘর থেকে টাকা চুরি করে মেলায় নিয়েছিল 17 বছরের জাহাঙ্গীর শেখ। টাকা চুরির অপরাধে ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলল মা, এমনই অভিযোগ জাহাঙ্গীরের ভাইয়ের। আর এই অভিযোগে মাকে গণধোলাই নিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ফলতা থানার তালান্ডি গ্রামে। গ্রেপ্তার মৃত কিশোর জাহাঙ্গীর শেখের মা জামিলা বিবি। মেলটা খুলে দেখেন,